মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনার চেয়ে আবেদন করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি রোবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সাইদির এই আবেদন জমা দেন তার আইনজীবীরা পরে এক সংবাদ সম্মেলনে সাইদির আইনজীবী বলেন রিভিউ আবেদনের ষোলোটি যুক্তি তুলে ধরে খালাস চাওয়া হয়েছে এর আগে গত বারো জানুয়ারি সাইদির মৃত্যুদণ্ড বহাল চেয়ে পুনর্বিবেচনা আবেদন করে রাষ্ট্রপক্ষে তারা পাঁচটি যুক্তি দেখিয়ে ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদণ্ড বহলের আবেদন করে আমরা তাকে এই মামলা থেকে সম্পূর্ণভাবে খালাস দেওয়ার জন্য রিভিউ ফাইল করেছি আমরা দুইটি ফাইল রিভিউ ফাইল করেছি যেহেতু সরকার একটা আপিল ফাইল করেছিল তার যে চার্জগুলোকে তাকে খালাস দেওয়া হয়েছিল তাকে সাজা দেওয়ার জন্য